মন্ত্রী ও বিধায়কের উদ্যোগে শুরু হতে চলেছে বাস পরিষেবা। আগামী বুধবার থেকে তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে ছাড়বে দুটি সরকারি বাস। তারকেশ্বর থেকে বাস ছাড়ার সময় সকাল 8টা এবং অপরটি 8:30। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং প্রতিটি যাত্রীকে করোনা সংক্রমণ এড়াতে স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। শুধু তারকেশ্বর নয়, হরিপাল এবং কামারকুণ্ডু থেকেও দুটি করে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তর। যেহেতু সরকারি এবং বেসরকারি অফিসগুলি খুলে দেওয়া হয়েছে, সেই কারণেই অফিস যাত্রীদের সুবিধার জন্য এই বাস পরিষেবা চালু করা হবে বলে জানান হরিপালের বিধায়ক বেচারাম মান্না। তারকেশ্বর থেকে প্রথম স্টপেজ বালিগড়ি হয়ে হরিপাল, সিঙ্গুর এবং ডানকুনি হয়ে নবান্নের সামনে দিয়ে ধর্মতলা যাবে। আজ তারকেশ্বর বাস স্ট্যান্ড পরিদর্শনে আসেন SBSTC আরামবাগ ডিপো জোনের আধিকারিক প্রশান্ত পাইন, আরামবাগ ডিপো পরিবহন ট্রাফিক ইনচার্জ তিমির রায়চৌধুরী ও হরিপাল বিধায়ক বেচারাম মান্না। এছাড়া উপস্থিত ছিলেন তারকেশ্বরের পৌর প্রশাসক স্বপন বৈদ্য, পৌর সদস্য উত্তম কুণ্ডু। এদিন বেচারাম মান্না বলেন, করোনা আবহে এতদিন ট্রেন বাস বন্ধ ছিল, এই সময় বেশ কিছু সরকারি ও বেসরকারি অফিস খুলছে। এছাড়া রোগীর আত্মীয়দের যাতায়াতের জন্য রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করি যে তারকেশ্বর, হরিপাল এবং কামারকুণ্ডু থেকে দুটি করে বাস চালানোর তিনি ব্যবস্থা করেন এবং আগামী বুধবার থেকে চালু হবে সরকারি বাস পরিষেবা এবং পুনরায় কলকাতা থেকে একটি বাস 6টা এবং অপরটি 6:30টায় ছাড়বে বলে জানান বেচারাম মান্না। বেশিরভাগই লোকাল বাস বন্ধ, সরকারি তরফ থেকে কি কি প্রস্তুতি নিয়ে এই অতি মহামারীর এই করোনা ভাইরাসের লকডাউনের জেরে আপনারা জানেন যে ট্রেন বাস সকলই বন্ধ হয়েছে, আবার কিছু কিছু অফিস কাচারিও খুলছে এবং হাসপাতালে রুগীর বাড়ির লোকেদের যাওয়ারও প্রবলেম হচ্ছে। সেজন্য আমি শুভেন্দু অধিকারী, মাননীয় মন্ত্রী পরিবহন দপ্তর রাজ্য সরকারের শুভেন্দুবাবুকে অনুরোধ করেছিলাম যে তারকেশ্বর থেকে দুটো, হরিপাল থেকে দুটো এবং কামারকুণ্ডু থেকে দুটো বাস যাতে সকালের দিকে কলকাতায় যায় এবং সারাদিন কাজ মিটিয়ে তারা 6:30-6:30 মধ্যে যাতে ফিরে আসতে পারে গন্তব্যস্থানে, তার ব্যবস্থা তিনি ব্যবস্থা করেছেন। আগামী বুধবার দিন এটা চালু হবে। তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে এখানে সকাল 8:30-8:30 দুটো বাস ছাড়বে এবং এই বাস দুটো প্রথমে বালিগড়ি স্টপেজ থাকবে, তারপরে নন্দকুটি, বাসুদেবপুর মোড়, হরিপাল, নালিকুল, তারপরে কামারকুণ্ডু, সিঙ্গুর দলিগাছা মোড় এবং রতনপুর আলুর মোড়, সিঙ্গুর ঘনশ্যামপুর, সিঙ্গুর বোড়া, এরপর ডানকুনি, সলব হয়ে, সাঁতরাগাছি হয়ে, নবান্ন হয়ে ধর্মতলায় যাবে এবং ঠিক একই রুটে ওখানে 6:30-1:30 এবং 7:30-2 বাস আবার তারকেশ্বরে ফিরে আসবে। কত এই রেটেই বাড়াবে, এতে সাধারণ মানুষ উপকৃত হবে। যতক্ষণ না ট্রেন চলছে ততক্ষণ এই ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করছে। আর ওই যাত্রী সংখ্যা, যাত্রী সংখ্যা যেরকম নিয়মে চলছে সেইভাবে নিয়মেই চলবে, সোশ্যাল ডিস্টেন্স মেনে যতগুলো যেরকম কলকাতায় চলছে যাতে কলকাতার সাথে আমাদের নিবিড় যোগাযোগ বাড়ে সেই জন্য আপাতত এই দুটো বাসই এখন চলবে। হ্যাঁ, তারকেশ্বর থেকে দুটো, হরিপাল থেকে দুটো এবং কামারকুণ্ডু থেকে দুটো। পরবর্তী পর্যায়ে কি ওটা বাড়ানো হবে? পরবর্তী পর্যায়ে পরিস্থিতি দেখে যদি দেখা যায় যে চাহিদা বাড়ছে তখন আমরা পুনরায় আবার আবেদন করব। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।